নমস্কার, আজ একটু জায়গা চেঞ্জ করেছি, গরমের জন্য একটু ঠান্ডা জায়গায় এলাম। আমার আজকের মেনুতে আছে, এটা কিন্তু একদমই স্প্রাইট নয়, জল। জলটা নেওয়া হয়েছে, আমার গ্লাসটা এখানে বসানো যাবে না, জলটা এটা খুলেই খেতে পারবো। আমি যেটা দেখিয়েছি, গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে কাঁঠাল নিয়ে আসা হয়েছে, একদিনেই কাঁঠালটা পাকলো, একদিনেই পেকে গেছে, অদ্ভুত ব্যাপার। কালকে কাঁঠালটা এনেছি, আজকেই পেকে গেছে। গ্রামের বাড়ির কাঁঠাল, গ্রামের কাঁঠাল, সেটাকে ভেঙে নিয়েছি, মিষ্টি খুব। এটা হচ্ছে ভাজা পকোড়া, যাই বলুন, পুঁই শাকের পকোড়া, পুঁই শাক দিয়ে বেসন দিয়ে করেছি, এটাও তাই বেসন দিয়ে করেছি, কিন্তু এটা হচ্ছে বাদাল পাতা, গন্ধ বাদাল পাতা বলে, সে গ্রামের আমাদের আছে গন্ধ বাদাল, সেটা আছে, পুঁই শাকও আছে, এটাও বাড়ির, এটাও এগুলো সবই বাড়ির আর কি, গ্রামের। ডালটা আছে, ডাল সকালের ডাল ছিল, ডাল আছে, মুগ ডাল, না না মুসুরির ডাল, আর ডিমের পোষ, ডিমের পোষ না, পোষ হওয়ার পরে আবার উল্টে দিয়েছি, সুতরাং ডিমের অমলেট, ডিমের অমলেট, আর এদিকে ভাত আছে। তাহলে আমি শুরু করি, আমার সঙ্গে থাকবেন, প্লিজ আমার সঙ্গে থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভাতটা একটু নিয়ে নিই, পেট খারাপ হলে বাদাল পাতা খুবই উপকারী, মেডিসিনাল ভ্যালু আছে। আসলে আমি আমাদের যে জায়গা, গ্রামে যে জায়গা আছে, সেখানে কিন্তু আপনা আপনি প্রচুর গাছ হয়, গন্ধ বাদাল পাতা আছে, নোটে শাক আছে, থানকুনি শাক আছে, ভ্যারাইটিস আর কি। পুঁই শাকের পকোড়া, এইটা কিন্তু পুঁই শাকের সিজন, আর সহজেই কিন্তু পুঁই শাক হয় আমাদের তো, মানে বাড়িতে এত পুঁই শাক, এখানে পুঁই শাক, সেখানে পুঁই শাক, মানে হয়েই আছে। আর একটা পিপির শাক আছে, সেটাও প্রচুর বাড়িতে হয়েছে, সেটাও খাবো, ওটারও কিন্তু মেডিসিনাল ভ্যালু আছে। মানে বলা হচ্ছে যে শাকটা খান, কিছু পরিমাণে শাক খেতে হবে, মিনারেলস বা ভিটামিন পেতে গেলে শাকটা কিন্তু খেতে হবে। আর শাকের আরেকটা আছে, ওরা রাফেজ হিসেবে কাজ করে, আপনার পেটটা ক্লিয়ার হবে আর কি, দরকার এটা, প্রচুর ফাইবার থাকে, সুতরাং শাক পাতাগুলো খাওয়া দরকার। গ্রামেগঞ্জে প্রচুর শাক পাতা পাওয়া যায়, আমি সপ্তাহান্তে যদি যাই, সপ্তাহে যদি একবার যাই, আমার প্যাকেট ভরে দেবে ভাই আমাকে, তো আর কেনা লাগবে না কিছু, আমাকে শুধু আলু কিনলেই হবে। একটা ফ্লেভার আছে, গন্ধ বাদাল বা বাদাল পাতা উপকারী, মেডিসিনাল ভ্যালু আছে, একটা পিকুলিয়ার স্মেল পাওয়া যায়।
আমরা যতই যতই আমরা কিনে খাই, সার দেওয়া লক লকে বেগুন, সার দেওয়া সবজি খাই, সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে এই একটু শহর অঞ্চলে, সেখানে দেখা যাচ্ছে সবাই কিন্তু আজকাল সাদ বাগান করছে। মানে সবাই তো গ্রামে ছিলাম আমরা, এখানে জায়গা নেই, ছাদের উপরে টপ টপ করে বেশ ছাদ বাগান এখন খুব চলছে। গ্রামে তো অনেকটা জায়গা আছে, সেখানে অটোমেটিক্যালি যে শাক পাতাগুলো হয় সাফিসিয়েন্ট, এভরিডে নিত্যা সেটাই মিটিয়ে দেয়, দারুণ। আজকেও গিয়েছিলাম, গতকালও গিয়েছিলাম, আজকেও গিয়েছিলাম।